কুরবানিদের অফার দিবেন ধামাকা পর হচ্ছে। আমি আমার যত ইউটিউবে যে বলা আছে বর্তমান রবিল ভাই একটা কথা আপনাকে বলে দিই, বর্তমান যে ঝর্তমান হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে, অনেকে মুরগির ফার্মের জন্য নিতেছে, কেউ বাসা বাড়ির জন্য নিতেছে, অনেকে অনেক অনেকে কারেন্ট নেই, সেক্ষেত্রে মুখ দিয়ে জবান দিতে সর্বোচ্চ ছাড় পাবে ইনশাল্লাহ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ইনশাল্লাহ মানি জাস্ট নট ম্যাটার, আমি মানে সর্বদা তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। শেয়ার করে দিবেন তাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ। ওকে ভাই দামটা বলে দেন ভাই, বাইসিন কোম্পানি বাইসিন রাখবো, অটো অটো সহ রাখবো 85,000 টাকা, অটো ছাড়া রাখবো 8 কিলো ভাই 8 কিলো, অটো ছাড়া রাখবো 75,000 টাকা। ডিজেল চালিত পার্কিং সে মেড ইন ইউকে রাখবো ইউকে 10,000 কিলো। আর কি বেশি বড় হয় ভাই? এর চেয়ে বড় আমার কাছে আছে, আমার জায়গা শর্ট বিধে আমি আছি, দিতে পারবেন 100%? কত কত কিলো রয়েছে আমার কাছে? সর্বোচ্চ 5 কিলো থেকে শুরু করে আমার কাছে সর্বোচ্চ ক্যানোপিও বলেন ওপেন বলেন 200 কিলো পর্যন্ত স্টক আছে। জি কারেন্ট চলে যাবে অটোমেটিক অন হবে, অটো অন হবে। আচ্ছা বলেন তো ভাই এটা কেমন দাম দিচ্ছেন? 1,25,000 টাকা কিলো রবিউল ভাই ইনশাল্লাহ। এটা বক্স টাইপ, হ্যাঁ ক্যানোপি, এটাকে বলে সাউন্ডলেস। আচ্ছা দেখেন এটা 1 বছরের জ্বলা পড়ে গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি। দাম হচ্ছে এটা অটো 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 সহ দাম হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। জি কয় কিলো ভাই বলছিলেন? এটা 6.5 কিলো, হুন্ডাই ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা এটা 1 কিলো রবিউল ভাই। এটা প্রাইস বর্তমান মার্কেটে আছে, সবাই বিক্রি করতেছে 17,000-18,000 টাকা, আমি বিক্রি করতেছি 16,000 টাকা, 42,000-43,000 টাকা বিক্রি করতেছি। 3 কিলো 3 কিলো প্রাইস আমার আগে যে রেট ছিল, আমি আমি আমার কমিটমেন্ট ঠিক রাখছি, ইনশাআল্লাহ রেট বাড়াইনি। আচ্ছা আচ্ছা আমি এটা গতবারও বলছি 30,000 টাকা, এবারও 30,000 টাকা। এটা রবিউল ভাই 5.5 কিলো। আচ্ছা এটা মানে মার্কেটে অনেকে 60,000-65,000 টাকা বিক্রি করছে মিনিমাম। আচ্ছা আচ্ছা আমি বিক্রি করছি অনলি মাত্র 75,000 টাকা। খোদাই করে লেখা আছে, সবগুলো খোদাই করে লেখা আছে, আপনার দেখতে পাবেন এটা 7.5 কিলো। এটা অটো যদি নেন অটো সব 90,000 টাকা পড়বে, অটো ছাড়া দুটোই বলে দেন, তাহলে অটো ছাড়া পড়বে এটা 70,000 টাকা কিলো। 5.5 কিলো অটো সহ কত, অটো ছাড়া কত? অটো যদি লাল তার সাদার মধ্যে একটু ভিন্নতি না করতে চায় রেট একই পড়বে, এটা লাল টান আর সাদা টান। ওকে দাম এর ক্ষেত্রে কেমন পড়ছে? জি অটো কেমন আর অটো ছাড়া কেমন ভাই? এটা পড়বে আপনার বললাম না 55,000 টাকা পড়বে প্রাইস, 55,000 টাকা। অটো আর অটো যদি অ্যাড করতে 10,000 টাকা পড়ে, 65,000 টাকা, অর্থাৎ পড়বে বর্তমান 16,000 টাকা রাখবো আমি। 2 কিলো 2 কিলো রাখবো 25,000 টাকা, 3 কিলো 30,000 টাকা। অটো বললে আপনাকে আর অ্যাড করতে 10,000 টাকা অ্যাড করতে, 10,000 টাকা অ্যাড করলে আপনি অটো 40,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। 3 কিলো কাওয়াসাকি ব্র্যান্ডের, কাওয়াসাকিটা এটা 5.5 কিলো, 5.5 কিলো হুন্ডা ব্র্যান্ডের ভিতরে, হুন্ডা পরে আপনি এটা পরে পড়বো মাত্র 50,000 টাকা, মাত্র 50,000 টাকা আপনার জন্য, মাত্র 60,000 টাকা। বাইসন কোম্পানি 5.5 কিলো 60,000 টাকা। ডেলিভারি সিস্টেম আমাদের যে প্রতিষ্ঠান সাজেত এন্টারপ্রাইজ, আমরা অগ্রিম 1 টাকা নেই না, এটা আমাদের সবচেয়ে বড় গুডেল। এই কারণে মানুষ আমাদের প্রতি ট্রাস্টটা বেশি করে, অনেকে টাকা নিয়ে চিটের ব্যাপারে করে, আমার কাছে সিস্টেম নাই, আগে হাতে পণ্য যাবে তারপর টাকা দিবেন ভাই। 1 বছরের জলা পরে গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি, মানে যখন কি ক্রয় করতে আসে তখন এভাবে দেন? 1 বছরের মডেল জলা পরে গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি, এভাবে দিয়ে দিবেন 100%? মানে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট। আর আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কি অরিজিনাল তামা হবে? 100% তামা, 5,000 টাকা রিটেন। দেখেন কত কষ্ট করতেছে, মানে বিড়ু করার সময় কিন্তু আমরা অনেক কষ্ট করি, আপনাদেরকে বিড়ু করতে হয়, কারণ এগুলো প্রোডাক্টগুলো থাকে গোডাউন না ভাই, গোডাউনে থাকে, তারপরে এগুলো জাস্ট দেখানোর জন্য কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্রোডাক্ট কিন্তু অনেক ভারী না ভাই, অনেক ভারী। আর এগুলোকে কি বলা হয় ভাই, রেজার ভাই? এটা ক্যানোপি ডিজেল বলে, ডিজেল ক্যানোপি হয়। এর আগের যে ভিডিওতে অনেকে বলছে যে আমরা আপনি কেন দেখান নাই, আচ্ছা এই কারণে দেখাইছি এবার। মূলত এই প্রোডাক্টগুলো অনেকের চাহিদা থাকে, যারা মানে অফিস আদালতে নিতে চান, মসজিদ মাদ্রাসা যারা এখন বর্তমানে নিতে যাচ্ছেন, এর ভাই মানে রিকোয়েস্টের জন্য নিয়ে আসছে আর কি। মানে এগুলো কিন্তু সাধারণত গোডাউনে থাকে, গোডাউন থেকে নিয়ে আসছে ভাইরা খুব কষ্ট করে। এগুলো হচ্ছে আসলে এর আগে রবিউল ভাই আপনার আপনি যখন ভিডিও করছিলেন, অনেকে আমাকে বলছে ফোন করে যে আপনি ডিজেল কেন আপনি আছে কিনা দেখান নেই কেন, আমি বলছিলাম আমার গোডাউনে ছিল, তো অনেকে বলছে যে দেখাবে নেক্সট ভিডিওতে। এই কারণে আমি এই যে ভিডিওগুলো করার জন্য আজকে যে ভিডিওটা এই ক্যানোপি বক্সগুলো নিয়ে আসছি, এই হোনটা আনছি, সকল ভাইরা কষ্ট করছে উনাদের জন্য হলো, ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন, যারা নির্দিষ্ট যারা কাস্টমার মানে যারা চাচ্ছে তাদের কাছে যেন প্রোডাক্টটা পৌঁছে যায় ইনশাল্লাহ। ওকে ভাই যখন আপনারা সাজেদ এন্টারপ্রাইজে আসবেন, আপনাকে আসতে হবে ঢাকা গুলিস্তান নবাবপুর বিরাট ব্যাংক দেখতে পাচ্ছেন, এখানে আপনি গুলিস্তান এদিক দিয়ে আসবেন, গুলিস্তান হানিফ ফ্লাইওভার পাশ দিয়ে এদিকে ঢুকবেন, ঢুকে পেয়ে যাবেন ব্রাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের পাশেই কিন্তু একটা গলি রয়েছে, এই গলি দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। গলিতে ভিতরে ঢুকলে আপনি পেয়ে যাবেন জেনারেটর হোলসেল শোরুম মার্কেট সাদা এন্টারপ্রাইজ। মূলত এই প্রতিষ্ঠান থেকে আপনারা ঘরে বসে সরাসরি জেলা থেকে সকল সকল ধরনের জেনারেটর পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমরা আপনাদের জন্য বিভিন্ন মার্কেট ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের সন্ধান দিয়ে থাকি। অবশ্যই আমাদের সন্ধান ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রতিনিয়ত এই ধরনের সন্ধান ভিডিও পেতে চান। যেমন এখানে দেখেন বিভিন্ন ধরনের জেনারেটর রয়েছে, আজকে আমরা জেনারেটর ভিডিও দেখাবো, কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে অসংখ্য ধরনের আইটেম পেয়ে যাবেন, মেশিনারি সকল আইটেম পেয়ে যাবেন। আজকে পুরো ভিডিওতে কথা বলবো রেজওয়ান ভাই। আসসালামু আলাইকুম রেজওয়ান ভাই, কেমন আছেন? রেবল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ তার ভালো কিছু। রেজওয়ান ভাই, গরম কিন্তু আবার প্রচুর শুরু হয়ে গেছে। অনেকে রিকোয়েস্ট করছে রবিউল ভাই একটা জেনারেটর আপডেট একটা ভিডিও দেন। একটা ভিডিও করেছি আলহামদুলিল্লাহ ভাই, ইউটিউব ফেসবুক মিলে প্রায় 7 লাখ মানুষ আপনার ভিডিওটা দেখেছে। আলহামদুলিল্লাহ সার্ভিস কেমন দিয়েছেন প্রথমে জানতে চাই। আমার সার্ভিস তো যারা মাল নিয়েছে তাদের থেকে আপনি তো রিভিউ দেখতে পারবেন। আর আমার প্রত্যেকটা প্রোডাক্টের 1 বছর জলা পুরো গ্যারান্টি, ইভেন 5 বছর ওয়ারেন্টি। 1 বছরের জলা পুরো গ্যারান্টি কোনো প্রোডাক্ট নিবেন? 5 বছরের? জি জি। কাগজ দিয়ে দিবেন? একদম কাগজ থাকবে, গ্যারান্টি কার্ড সহ। গ্যারান্টি কার্ড সহ থাকবে। প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছে কয় কিলো থেকে কয় কিলো তুমি পাবেন? আমার কাছে 500 ওয়াট থেকে শুরু করে পেট্রোল চালিত যেটা ওটা আমাকে সর্বোচ্চ 8 কিলো পর্যন্ত আছে। 8 কিলো 440 টোটালি কম্বাইন্ড। 500 ওয়াট থেকে 500 ওয়াট আছে, 750 ওয়াট আছে, 1000 ওয়াট আছে, 3000 ওয়াট আছে, 3500 ভাই। আমি আপনার দোকানের ঠিকানা সহজে বলে দিয়েছি কিভাবে আসতে হবে। প্রথমে আজকে আমি বড় আইটেম জানার চেষ্টা করব। যারা অনেকে জানতে চেয়েছে রবিউল ভাই বড় আইটেম দেখেন, অনেক কষ্ট করে কিন্তু ভাইরা নিয়ে আসছে প্রোডাক্ট গুলো, কিন্তু এগুলো গোডাউনে থাকে না ভাই? জি জি, বড় গোডাউন থাকে। কিন্তু ভিডিওতে দেখানোর জন্য আসলে যেহেতু রেজনে বলেছে অনেকে জানতে চেয়েছে তাদের জন্য কি কি বড় এগুলো বড় কয় কিলো ভাই? এটা হচ্ছে 8 কিলো পার্কিং ব্র্যান্ড, পার্কিং এর না ভাই? মেড ইন ইউকে, ইংল্যান্ডে। আচ্ছা আচ্ছা, একেবারে শব্দ ছাড়া, শব্দ ছাড়া জেনারেটর পেয়ে যাবেন। শব্দ ছাড়া মানে এটা বিশেষ করে যারা অফিস আদালত রয়েছে, অফিস আদালত মসজিদ মাদ্রাসার জন্য যারা নিবে তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট, পারফেক্ট কাজ। আচ্ছা আচ্ছা, এটা রয়েছে 6.5 কিলো আর এটা হচ্ছে 8 কিলো। 8 কিলো আর কি বেশি বড় হয় ভাই? এর চেয়ে বড় আমার কাছে আছে, আমার জায়গা শর্ট বিধে আমি আছি, দিতে পারবেন 100%? কত কত কিলো রয়েছে আমার কাছে? সর্বোচ্চ 5 কিলো থেকে শুরু করে আমার কাছে সর্বোচ্চ ক্যানোপিও বলেন, ওপেন বলেন, 200 কিলো পর্যন্ত স্টক আছে। 200 কিলো পর্যন্ত নিতে পারবেন? যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন ভাই। একটু আইডিয়া শেয়ার করেন বর্তমান রেটটা কেমন দিচ্ছেন পার্কিং এর? এর কয় কিলো? 8 কিলো। 8 কিলো পার্কিং, 8 কিলো কত টাকা দিচ্ছেন? জানেন এখন একটা অটো আছে, অটো ছাড়া আছে। আচ্ছা, এর কি অটো সহ? এটা ফুল অটো। ফুল অটো? জি। কারেন্ট চলে যাবে, অটোমেটিক অন হবে? অটো অন হবে। আচ্ছা বলেন তো ভাই এটা কেমন দাম দিচ্ছেন? 1,25,000 টাকা। তারপরে অনেকে যদি রিকোয়েস্ট করে কোনো ভালো কাজের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, আচ্ছা আচ্ছা, আমি ইনশাআল্লাহ কমাই দিব। যারা নিতে চান ভাইয়ের সাথে কথা বলে আরো কিছু কম পাবেন। হুন্ডা ব্র্যান্ডের বলেন ভাই? এটা হচ্ছে 6.5 কিলো রবিউল ভাই, ইনশাল্লাহ। এটা বক্স টাইপ, হ্যাঁ, কেন পিসটাকে বলে সাউন্ডলেস। আচ্ছা, দেখেন এটা 1 বছরের জলা পরে গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি। ওকে ভাই, এটা সম্পর্কে বলেন কত টাকা দাম? এটা দাম হচ্ছে, এটা অটো 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 সহ দাম হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। কয় কিলো ভাই বলছিলেন? এটা 6.5 কিলো। 6.5 কিলো? 6.5 কিলো। 6.5 কিলো জেনারেটর, এটা কিন্তু সাউন্ডলেস হবে, একেবারে সাউন্ডলেস, ওয়েল ফিল, ডিজেল টাইপ, ডিজেল। এটা আবার চাকা থাকবে কিন্তু, দেখেন এই যে, এই যে রাবার চাকা রয়েছে, আপনি এক স্থান থেকে এক স্থানে সুন্দর করে ক্যারিয়ার করে নিতে পারবেন। যারা বড় গুলো দিতে চান ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আরো কিছু কম পাবেন ভাই। এই একটা জেনারেটর মার্কেটে যদি যে দাম সেল হচ্ছে তার সাথে কমে পাবে কিনা আপনার? রবিউল ভাই ইনশাআল্লাহ, গত ভিডিওতে যে আপনি যে ভিডিওটা করছেন, আমি 1 মাসের মধ্যে সর্বোচ্চ 300+ জেনারেটর পেয়েছি আলহামদুলিল্লাহ। যারা নিয়েছে তারা তো কম পেয়েছে, নিয়েছে আমার চ্যালেঞ্জ ছিল, এই কারণে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আলহামদুলিল্লাহ, রিভিউ ভালো পাইছি। আচ্ছা, যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছে ইনশাআল্লাহ তারাও স্যাটিসফাই। ওকে ভাই, ইনশাআল্লাহ যারা নিতেছেন ভাই নাম্বার যোগাযোগ করেন পেয়ে যাবেন। বর্তমানে ভাই তারপরে কমন যেগুলো শুরু থেকে শুরু করেন ভাই? এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, এটা 1 কিলো রবিউল ভাই। এটা প্রাইস বর্তমান মার্কেটে আছে, সবাই বিক্রি করতেছে 17,000-18,000 টাকা, আমি বিক্রি করতেছি 16,000 টাকা। দাম প্রাইস বেড়ে গেছে কিন্তু অনেক, তাই? জি, অনেকে বাড়তি টাকা নিচ্ছে, আমি আমার আগের প্রাইসে রাখছি। 1 কিলো না ভাই? 1 কিলো। আচ্ছা আচ্ছা, তাহলে 2 কিলো, 3 কিলো, 5 কিলো, 7.5 কিলো দেখেন রবিউল ভাই। ছিল কয় কিলো? 3 কিলো। 3 কিলো, তারপরে এটা 5.5 কিলো। আচ্ছা, এটা 7.5 কিলো রবিউল ভাই। ওকে, এটা আইডিয়া দেন ভাই কোনটার কেমন দাম? প্রাইস হচ্ছে মার্কেটে অনেকে 40,000-42,000 টাকা বিক্রি করতেছে। 3 কিলো? 3 কিলো। প্রাইস আমার আগের যে রেট ছিল, আমি আমি আমার কমিটমেন্ট ঠিক রাখছি, ইনশাআল্লাহ রেট বাড়াইনি। আচ্ছা আচ্ছা, আমি এটা গতবার বলছি 30,000 টাকা, এবারেও 30,000 টাকা। 30,000 টাকা দিবেন? 100%। 3 কিলো? 3 কিলো। ওকে, তারপরে এটা হচ্ছে রবিউল ভাই 5.5 কিলো। আচ্ছা, এটা মানে মার্কেটে অনেকে 60,000-65,000 টাকা বিক্রি করছে মিনিমাম। আচ্ছা আচ্ছা, আমি বিক্রি করছি অনলি বর্তমান মাত্র 50,000 টাকা। 50,000? মাত্র 50,000-5.5 কিলো? জি, এটা দিবেন তাহলে? জি। ওকে, 50,000 টাকা দিয়ে মিলবে ইনশাআল্লাহ। 7.5 কিলো? এটা প্রাইস মার্কেটে অনেকে বিক্রি করতেছে 75,000 টাকা। আচ্ছা আচ্ছা,
অটো ছাড়াটা আমি বিক্রি করতেছে মাত্র 65,000 টাকা, 7.5 কিলো, 7.5 কিলো মাত্র 65,000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা বলে রাখি ভাইরা, আপনারা কিন্তু 3 কিলো থেকে অটো অন করতে পারবেন, মানে অটো সেটআপ করতে পারবেন। আমার কাছে অটো 3 কিলো থেকে স্টার্ট। আচ্ছা ঠিক আছে, কেউ যদি আমার কাছে অটো নিতে চায় ইনশাল্লাহ আমার লোক গিয়ে ঠিক করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাল্লাহ। রবিউল ভাই, 7.5 কিলো এটা প্রায় 65,000 টাকা, অটো নিলে পড়বো মাত্র 75,000 টাকা। যেখানে থাকো আমার লোকে ফিটিং করে দিয়ে আসবে। আমি আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে জমা দিয়েছিলাম, আমি যত প্রোডাক্টের দাম বাড়ুক আমি বাড়াবো না। বর্তমান আমি রাখবো অটো সহ 3 কিলো, অটো সহ রাখবো একদম 45,000 টাকা। 45,000 টাকা। আচ্ছা বন্ধুদেরকে বলে রাখি, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন চাবি, সবই কিন্তু চাবি স্টার্ট হবে, এটাও চাবি স্টার্ট হবে, কিছু আছে চাবি স্টার্ট এবং এই হ্যান্ডেল স্টার্ট দূরে হবে না ভাই? এটা সেল প্যান কি, সেল প্যান কি, বাংলাদেশে যে যে প্রান্তে থাকেন না কেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতালের জন্য স্পেশাল ছাড় সবসময় ছিল, থাকবে ইনশাল্লাহ। ওকে, তারপরে এটা এটা সময় বলেন, এটা দাম ছিল কত টাকা ভাই? এটা অটো সহ 45,000 টাকা পড়বে। অটো সহ 45,000 টাকা, অটো সহ। বলতে এটা আমাদের দুইটা কালার আছে, অনেক সময় কাস্টমার বলে যে ভাই রেড কালার দেন, অনেক সময় বলে হোয়াইট কালার দেন, তো এই কালার নিয়ে অনেক আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়, কারণ যখন যেটা থাকে আমরা বলে দিই। ওকে ভাই, এটা অটো ছাড়া হবে? অটো ছাড়া পড়বে এটা 35,000 টাকা। আর অটো সহ? অটো সহ 45,000 টাকা। এটা কি অরিজিনাল কি অটো সিস্টেম রয়েছে নাকি? এটা আমরা আমাদের গত ভিডিওতে যে দেখাই দিছি। আর একটা কথা রবিউল ভাই, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যে হোন্ডা গুলো থাকে আমাদের কিন্তু দেন ৭০,০০০ টাকা। অটো সহ 90,000, অটো ছাড়া 70,000। এটা ছিল 7.5 কিলো, 7.5 কিলো। আর এটা ছিল? এটা 5.5 কিলো, 5.5 কিলো। অটো সহ কত, অটো ছাড়া কত? অটো যদি লালটা আর সাদার মধ্যে যদি ভিমেতে না করতে চায় রেড একই পড়বে, এটা লালটা না সাদাটা না। ওকে, দাম এর ক্ষেত্রে কেমন পার্থক্য? জি, অটো কেমন আর অটো ছাড়া কেমন ভাই? এটা পড়বে আপনার বললাম না 55,000 টাকা পড়বে প্রাইস, 55,000 টাকা। ভাই আমার এই জিনিস দরকার, এই লাইট চালাবো, এই ফ্যান চালাবো, ভাই কিন্তু আপনাকে বলবে কোনটা নিতে পারবে। থেকে বাইন্ডার রয়েছে আপনার কাছে রবিউল ভাই? আমার কাছে কাওয়াসাকি দুইটা কালার আছে, একটা ইয়েলো কালার, একটা ব্ল্যাক কালার। ওস কালারও দেখে অনেকে ভাই, এক এক রুচি এক এক রকম। আর আপনি ব্ল্যাক নেন আর ইয়েলো কালার নেন, রেড সেম। ৭০,০০০ টাকা। এখন এটা যদি বলো অটো করতে চাই হুন্ডা ব্র্যান্ডের 7.5 কিলো, আরো 10,000 টাকা অ্যাড হবে, 10,000 টাকা অ্যাড হবে। মানে অটো ছাড়া ছিল 55,000, জি জি, অটো করলে 65,000 টাকা পড়বে। এটা কি ছিল? এটা তো নেক্সট লেভেল, নতুন করে দেখলাম।
যেটা বলতেছেন রেজন ভাই, এটা দিয়ে আপনারা কি চালাতে পারবেন? এটা দিয়ে আপনি বর্তমান রবিল ভাই একটা কথা আমি আপনাকে বলে দিই, বর্তমান যে ঝর্তমান হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে, অনেকে মুরগির ফার্মের জন্য নিতে আসে, বাসা বাড়ির জন্য নিতে আসে, অনেকে অনেক অনেকে কারেন্ট নেই, সেক্ষেত্রে মুখ দিয়ে জবান দিচ্ছি সর্বোচ্চ ছাড় পাবে ইনশাল্লাহ। যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ইনশাল্লাহ মানি জাস্ট নট ম্যাটার, আমি সর্বদা তাদের পাশে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, তাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ। ওকে ভাই, দামটা বলে দেন ভাই। বাইসিং কোম্পানি বাইসিং রাখবো, অটো অটো সহ রাখবো 85,000 টাকা, অটো ছাড়া রাখবো 8 কিলো ভাই, 8 কিলো অটো ছাড়া রাখবো 75,000 টাকা। ওকে ভাই, আমি মনে করি পুরো ভিডিওটা একটু সুন্দর করে দেখতে হবে ভাই, কিন্তু প্রত্যেকটা রেট বলে দিয়েছে এবং প্রত্যেকটা সম্পর্কে বলে দিয়েছে। আমি একটা কথা আপনাদের বলে দিই, আমি আমার যতগুলো ভিডিও আছে ইউটিউবে, আমার একটা দুটো ভিডিও, যতগুলো ভিডিও আছে আমি সবসময় একটা কথা বলি যে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালগুলোতে আমার কাছে সব সময় ছাড় পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আর বর্তমানে ডেলিভারি নেট সিস্টেম কি বলা? ডেলিভারি সিস্টেম আমাদের যে প্রতিষ্ঠান সাজেদ এন্টারপ্রাইজ, আমরা অগ্রিম 1 টাকা নেই না, এটা আমাদের সবচেয়ে বড় গুডেল। এই কারণে মানুষ আমাদের প্রতি ট্রাস্টটা বেশি করে, অনেকে টাকা নিয়ে চিটের ব্যাপারে করে, আমার কাছে সিস্টেম নাই, আগে হাতে পণ্য যাবে তারপর টাকা দিবেন ভাই। ধামাকা পর হচ্ছে আমি আমার যত ইউটিউবে যে বলা আছে যে 2টা প্রোডাক্ট কিনে 5.5-7.5 যদি কেউ কিনে আমার সাথে, আমার মানে আমার প্রতিষ্ঠান থেকে একসাথে, অনেকে দিছে তো ভাই চার্জার ফ্যান নিছে না, আলহামদুলিল্লাহ, 45,000 চার্জার ফ্যান নিছে সারা বাংলাদেশে বেশি ভাই। মানে জেনারেটর কয় করলে এটা 1 কিলো জেনারেটর 1 কিলো কয় করলে এটা এটা তো আপনাকে 900 ওয়াট 900 ওয়াটের জেনারেটর ফ্রি পাবেন। এই লেখা আছে দেখেন রবিল ভাই, যদি আপনি কিনেন তাহলে এটা ফ্রি পাবেন ভাই কাছ থেকে। 5.5 আর 7.5 একসাথে কিনলে ছোট একটা জেনারেটর ঈদ অফার, ধামাকা অফার ফ্রি ভাই। কেউ যদি বলে ভাই আমি একটা এটাই কিনতে চাচ্ছি, এটা কেমন? যদি কেউ সিঙ্গেল ভাবে কিনতে চায় রাখবো 11,000 টাকা, মানে দুটা আইটেম কিনলে 11,000 টাকা জেনারেটর ফ্রি অফার, কুরবানি ঈদের পরে পরে আসলে হবে না, আর হবে না ঈদের আগে যারা আসবে। জুন মাসের 14 তারিখ পর্যন্ত অফার, জুন মাসের 14 তারিখ পর্যন্ত। ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন ভাই, কিন্তু আসলে অফার চলতে আছে, ধামাকা অফার, যে বাংলাদেশে না পৃথিবীর যে যে কানিস থাকেন, অনেকে বাবা মার জন্য নেয়, বাংলাদেশে যে বর্তমান যে যে ঝটপটা আসছে, আমি আবারও কথা দিচ্ছি আমি আমার প্রতিষ্ঠান থেকে যে বিন্দু পরিমাণ 1 টাকা বেশি নিব না, ইভেন সর্বোচ্চ ছাড় পাবেন। না এটা তো ফ্রি দিচ্ছেন, দাম বেশি নেবেন না তো, আমার বলে দাম বেশি দিচ্ছেন সেজন্য অনেকে বলে না 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 অনেকে বলে হবে না, মানে ফাউ দিয়ে মানুষ আগে মার্কেট দাসবাই করবে, যদি মনে করে সাজেদ এন্টারপ্রাইজ মোহাম্মদ রিজওয়ান জবানের সাথে ঠিক কাজ ঠিক রাখে আমার প্রতিষ্ঠানে আসবেন ইনশাল্লাহ। ওকে ভাই।